প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন বিআরবি হাসপাতাল স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসেন দর্শক যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে হাই রিস্ক প্রেগন্যান্সি বা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন প্রথমেই পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে ডাক্তার বর্ণালী দাস ১৯৭২ সালের জুন মাসে সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তিনি ১৯৯৯ সালে ফর উমেন উত্তরা ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে এফসিপিএস ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি গর্ভাবস্থা নিজেই একটি এমন অবস্থা যেটি আসলে একটি মেয়ের জন্য অত্যন্ত কাঙ্ক্ষিত কিন্তু খুব অনেকটা সময় মিশ্র একটা প্রতিক্রিয়া থাকে ভয় অথবা শঙ্কা এবং আনন্দ সব মিলিয়ে কিন্তু সেই গর্ভাবস্থাটা যখন ঝুঁকিপূর্ণ হয় তখন কিন্তু আসলে আনন্দের চেয়ে আতঙ্কিত হবার বিষয়টাই থাকে তো এই যে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বা হাই রিস্ক প্রেগন্যান্সি এটি বলতে আসলে কী বোঝানো হয় একজন বিশেষজ্ঞ হিসেবে আপনি কী বলবেন ধন্যবাদ হাই রিস্ক প্রেগন্যান্সি বা ঝুঁকিপূর্ণ গর্ভ এটা নর্মাল প্রেগন্যান্সির সাথে কিছু রিস্ক ফ্যাক্টর যদি থাকে তাহলে সেক্ষেত্রে এটা ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সির আওতায় পড়ে যাবে এটা রিস্ক ফ্যাক্টর এটা আমরা মনে করেন প্রেগন্যান্সির সাথে ব্লিডিং থাকলো হাইপারটেনশন থাকলো ডায়াবেটিস থাকলো অথবা প্রিভিয়াস কোনো সার্জিক্যাল হিস্ট্রি থাকলো প্রিভিয়াস টু সিজার থ্রি সিজার অথবা ভিভিএফ রিপেয়ার এরকম যদি ফ্যাক্টরগুলি থাকে তবে সেটাই রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ে যায় আর কি আচ্ছা কোন কারণ কি রয়েছে এর পেছনে যে আসলে কি কারণে এই এই সমস্যাগুলো হতে পারে না এটা একটা ইগনোরেন্সের একটা ব্যাপার থাকে সবসময় তো সেটা না মনে করেন প্রেশার থাকলো সে সেটাকে ইগনোর করলো সেটা আস্তে আস্তে এক্ল্যাম্পসিয়ার দিকে চলে গেল হলো না ট্রিটমেন্ট হলো না আস্তে আস্তে রিস্ক গ্রুপে চলে গেল আর একটা রিস্ক ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি তো বিশাল একটা ব্রড হেডিং অনেক কিছু এর ভিতর চলে আসে আর যে কোনো সময় যে কোনো ঝুঁকির মধ্যে পড়তে পারে কারণ এটা খুবই একটা মানে পুরো প্রেগনেন্সিটাই তো খুব একটা নাজুক অবস্থা কারণ পুরো আমরা জানি যে পুরো বডিতে সমস্ত জিনিসেরই মোটামুটি অলমোস্ট সবই চেঞ্জ হয় সো সেই ক্ষেত্রে কজটা ওইভাবে আইডেন্টিফাই করা যায় না যদি হয়ে যায় আমরা যাতে না হয় প্রিভেনশনের দিকেই বেশি খেয়াল রাখবো কখন ধরা পড়ে একজন মা বা গর্ভবতী মা যিনি আছেন তিনি যে ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সির মধ্যে আছেন সেটি কখন আপনারা এটা আপনার অ্যান্টিনেটাল চেকআপই অনেক বড় একটা সাপোর্ট দেয় আমাদেরকে এটা স্ক্রিনিং করার জন্য যে অ্যান্টিনেটাল চেকআপে যখন আসলো তখন আমরা ফ্যামিলি হিস্ট্রিগুলো জানতে পারলাম যে রিস্ক ফ্যাক্টরগুলি থাকে যে ফ্যামিলিতে ডায়াবেটিস ছিল কিনা হাইপারটেনশন ছিল কিনা ফ্যামিলিতে কারো অন্য কোনো প্রবলেম ছিল কিনা তো সেখান থেকে আমরা একটা ধারণা করতে পারি আর তাছাড়াও পেশেন্ট নিজেও একটা হিস্ট্রি দেয় যে আমার ব্লিডিং হচ্ছে স্পটিং হচ্ছে সেই ক্ষেত্রে প্লাসেন্টার লোকালাইজেশন প্লাসেন্টার প্রিভিয়া এরকম কিছু থাকে কিনা আর্লি ডিটেকশন ভেরি গুড আচ্ছা মানে ডিটেকশনটা যদি আর্লি হয় তাহলে সেটা ম্যানেজমেন্টটাও খুব সহজ হয় আচ্ছা কি পরামর্শ থাকে আসলে আপনার তখন তো নিশ্চয়ই কিছু পরামর্শ বা বিশেষ কিছু যত্নের এই সময় খুব প্রয়োজন সেটি কি হতে পারে এটা হচ্ছে পেশেন্টকে প্রথমেই কাউন্সেলিং করতে হবে অ্যাসুরেন্স দিতে হবে যে তোমার যা হচ্ছে ট্রিটমেন্ট আছে এটা একটা বড় ফ্যাক্টর আশ্বস্ত করা কারণ এটা তো সে এমনি একটু পাজল থাকে তো এটার পরে অ্যাকর্ডিং টু রিস্ক ফ্যাক্টরগুলো আইডেন্টিফাই করে সেটা অনুযায়ী প্রেশার থাকলে প্রেশার ওষুধ মানে অ্যান্টি হাইপারটেনসি দিলাম ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখার জন্য বললাম রেগুলার ভিজিটে আসতে বললাম রেগুলার ভিজিটে আসলে তো আমি তার ডিটারিয়েশন অথবা ইম্প্রুভমেন্ট অথবা স্ট্যাটিক কন্ডিশনটা বুঝতে পারবো হাই রিস্ক প্রেগন্যান্ট যারা বা প্রেগন্যান্সিতে যারা আছেন তাদের ক্ষেত্রে এই অ্যান্টিনেটাল চেকআপ কি একটু বেশি হওয়া প্রয়োজন নাকি কোনো এটা অ্যান্টিনেটাল ব্যবস্থা আছে অ্যান্টিনেটাল চেকআপ তো আমরা ইউজুয়ালি 28 উইকস পর্যন্ত 4 উইকস ইন্টারভ্যালে দেই আর 28 থেকে 15 উইকস পর্যন্ত 32 এর পরে আবার আমরা 36 থেকে আবার 7 ডেজ ইন্টারভেল দিই কিন্তু যদি ওর মানে ওরকম হয় তাহলে আসতে পারবে এটাই ম্যান্ডেটরি না এর মানে ইন বিটুইন সে আসতে পারবে যখন সে সমস্যা মনে করবে যখনই সে সমস্যা মনে করবে সে যে কোনো সময় চলে আসবে আচ্ছা আপনি এর মধ্যেই কিছু টার্ম আমাদেরকে বলেছেন প্রি এক্লামশিয়া এক্লামশিয়া এই যে প্রি এক্লামশিয়া এক্লামশিয়া আমরা বারবার করে শুনছি কিন্তু আসলে কি খুব বেশি সচেতন হতে পারছি একটু যদি আমরা লক্ষণগুলো জানি যে আসলে প্রি এক্লামশিয়া এবং এক্লামশিয়ার লক্ষণগুলো কি হতে পারে প্রি এক্লামশিয়া
এক্লামশিয়ার থেকে বেটার, কারণ ওটা কন্ট্রোল করা ইজি। এক্লামশিয়া প্রি এক্লামশিয়ার সাথে যখন কনভালশন থাকবেন, মানে খিচুনি থাকবে, তখন এটা এক্লামশিয়া। এক্লামশিয়াটা মোর দেন ওর্স কন্ডিশন দেন প্রি এক্লামশিয়া। তো এখানে হাইপারটেনশন থাকে, অ্যাঙ্কেল ইডিমা অথবা অ্যালবুমিন ইউরিনের সাথে যদি কনভালশন থাকে, অথবা মাথা ব্যথা করতেছে, চোখে অন্ধকার দেখছে, এগুলো পেশেন্ট বলে এসে, অথবা বুকে চাপ লাগছে, পেটে ব্যথা করছে, জ্বর এসেছে, এরকম সাথে যদি হলে ও পেশেন্টকে বলে দিতে হবে যে এগুলো ইগনোর না করে সাথে সাথেই ডক্টরের সঙ্গে অথবা হেলথ সেন্টারে যোগাযোগ করার জন্য। আচ্ছা আচ্ছা, তো ঝুঁকি কি রয়েছে আসলে? একটু ঝুঁকির বিষয়গুলো জানলে কিন্তু অনেকে আগে থেকে, এটা মার উপরে ঝুঁকি আছে, বাচ্চার উপরেও ঝুঁকি আছে। এখন হাইপারটেনশন যেটা, সেটাতে তো প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি হয়, সেখান থেকে বাচ্চা গোথ রিটার্ডেশন, আইইউজিআর হয়, প্রিটার্ম বেবি হতে পারে। এই প্রিটার্ম বেবি, আইইউজিআর, এগুলো বেবিদের তো বার্থ অ্যাসফিক্সিয়া, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, অনেক কিছু ডেভেলপ করতে পারে, জন্মগত কিছু ত্রুটি নিয়েও চলে আসতে পারে। আরেকটা যেটা আমাদের আর্থসামাজিক অবস্থা অনুযায়ী অ্যানিমিয়াটা, এটাও একটা ইস্যু। তো অ্যানিমিয়া থেকেও বাচ্চা এই কন্ডিশনগুলি হতে পারে, মায়ের অ্যানিমিয়া, মায়ের অ্যানিমিয়া থেকে। সেখানেও একই কথা, প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি থেকে পেশেন্টের কম্প্রোমাইজ হয়, অর্গান কম্প্রোমাইজ হতে পারে। যত্নের কথা আমরা যদি জানতে চাই যে আসলে সেটি হাই রিস্ক প্রেগন্যান্সি হোক কিংবা সাধারণ যে গর্ভবতী মা রয়েছেন, যত্নের বিষয়টা শারীরিক এবং মানসিক দুটোরই যত্নের প্রয়োজন আছে, এবং সেক্ষেত্রে তার যারা যিনি স্বামী আছেন এবং তার আত্মীয় স্বজন আশপাশের মানুষ, তাদের কি ভূমিকা রয়েছে এক্ষেত্রে আপনি মনে করেন? এখানে প্রথম দিকে আমি একটা কথা বলেছিলাম যে ফ্যামিলি ফার্স্ট, কারণ ফ্যামিলি যে কমফোর্টটা ওকে দিতে পারবে আমার কাছে আসবে, তারপরে তো আমি দেখব। আর ফ্যামিলির একটা বড় সাপোর্ট দরকার, বিশেষ করে ফ্যামিলির যারা কাছের লোকজন তাদের একটা মানসিক সাপোর্টটা খুব বেশি দরকার, কারণ মানসিক সাপোর্ট দিলে অনেক কিছু সে ওভারকাম করতে পারবে, যেটা আলটিমেটলি আমাদের জন্য একটু ইজি হয়। তো তাদের তার খাওয়াটা দেখা, সে রেস্ট নিল কিনা, যেমন দৈনিক 2 ঘন্টা দুপুরে রাত্রে 8 ঘন্টা ঘুম আসুক না আসুক তাকে শুয়ে থাকতে রেস্ট দিতে হবে, তো এটা ম্যান্ডেটরি বাচ্চার জন্য, মার জন্য। তো এটা তো ফ্যামিলি মেম্বারকে এনশিওর করতে হবে, খাবারটা সেকে একটু ভালো ভালো খাবার, নিউট্রিশন ডায়েট সে পেলো কিনা, এই জিনিসগুলো এনশিওর তো ফ্যামিলি থেকে করবে। তারপরে তাকে একটু হাসি খুশি রাখা, প্রফুল্ল মা থাকলে বাচ্চাও প্রফুল্লই হবে, সেটি একেবারেই নিঃসন্দেহে না। আর একটা বিষয় আমি একটু দূরে ছিলাম, সেটি হচ্ছে ডায়াবেটিস। এটি কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় এবং দেখা যায় যে গর্ভাবস্থা অনেকে ডায়াবেটিসে ধরা পড়ে এবং সেক্ষেত্রে তারা খুব উদ্বিগ্ন হয়ে যান, তারাও কি তখন হাই রিস্ক প্রেগন্যান্সির মধ্যে পড়ে? হ্যাঁ, ডেফিনেটলি। এবং তখন কিভাবে তাদেরকে আশ্বস্ত করেন, কিভাবে সেই ব্যবস্থাটা আপনারা নেন কিভাবে? আচ্ছা, ডায়াবেটিস যদি আমরা ডায়াগনোসিস হয়েই আমার কাছে আসলো, তো আমরা ওটাকে সুগার দেখে ওকে ডায়েট যদি 10-এর নিচে থাকে তাহলে আমরা ডায়েট দিয়েই কভার করার চেষ্টা করি, ওকে ডায়েট চার্ট করে দিই সেই হিসাবে গুলো। যদি 10-এর উপরে চলে যায় সেক্ষেত্রে ইনসুলিন স্টার্ট করে দিই। তো পেশেন্টকে কাউন্সেলিং করে দিই যে এটা কন্ট্রোল করে রাখলে তোমার কোনো সমস্যা হবে না। আর কিছুটা তো রিস্ক বাচ্চার জন্য, ডায়াবেটিক পেশেন্ট যেটা বললাম কনজেন্টাল অ্যানোমালির 70-80% কজ হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। তো সেক্ষেত্রে জেস্টেশনাল ডায়াবেটিস ওর হয়ে গেছে, কিছু করার নাই, ওটা যতটা ক্ষতি কম করে সেই হিসাবে কাউন্সেলিং করে দিই। আর খাবার, লাইফস্টাইল সবকিছু মিলে একটা গাইডলাইন থাকে। আপনি কিছু, আপনি একটা মানে যেই ওয়েট বাড়ার কথা বলছিলেন যে একটা নির্দিষ্ট পরিমাণে, যেহেতু এই সময়টাতে ওয়েট বাড়বে, তো সেই ওয়েটটা আসলে কতখানি বাড়লে পরে সেটা অ্যাকসেপ্টেড হবে, এবং তার চেয়ে বেশি কিন্তু অনেকের মাত্রাতিরিক্ত বেড়ে যায় অনেকের ওজন, তো সেক্ষেত্রে আসলে সাধারণত কেন বাড়ে এবং সেটির প্রতিকার? না, এটা হচ্ছে ওরা অ্যান্টিনেটালে যে চেকআপে আসে প্রপারলি আমাদের গাইডলাইনটা সে মানে না, প্রপারলি আমাদের অ্যাডভাইসগুলি মানে না, এটা একটা খাবারের রেশিওটা ঠিক থাকে না, কারণ এটা পুরো একটা সিস্টেমিক, প্রথমে বলেছিলাম যে একটা সিস্টেমিক সুপারভিশন, তো এই সিস্টেমিক সুপারভিশন না করলে ওটস কন্ডিশন অ্যাভয়েড করার কোনো উপায় নেই। আর ডায়াবেটিস মাদের তো আরও মেপে মেপে কার্বোহাইড্রেটটা একটু কম খেলো, এটা আমরা লিখে দিই, চার্ট করে দিই, অথবা এখন তো ডায়াবেটিস সেন্টারগুলোতে পাঠাই যাতে ওরা ইয়ে করে দেয়। আচ্ছা, ঝুঁকি কি রয়েছে আমি জানতে চাইবো, যে যদি সঠিক সময়ে, আপনি যেটি বলছিলেন যে চেক আপ করা না হয় বা হাই রিস্ক যে প্রেগন্যান্সি তার মধ্যে আছে সেটি যদি ডিটেক্ট করা না হয়, ঝুঁকি কতখানি বা কি পর্যন্ত হতে পারে? অনেকখানি ঝুঁকি, লাইফ মার ঝুঁকি, বাচ্চারও ঝুঁকি, কারণ মার লাইফ থ্রেটেনিংও হতে পারে, এটা আনকন্ট্রোল থাকলো, এখান থেকে এক্লামশিয়া, প্রি এক্লামশিয়া থেকে এক্লামশিয়া হলো, ডায়াবেটিস থেকে বিভিন্ন ইয়েগুলি তখন ধরবে, বডির ইমিউন তো এমনিতেও ইমিউনো কম্প্রোমাইজ থাকে প্রেগনেন্সিতে, আরও ইমিউনো কম্প্রোমাইজ হয়ে যায়, সেক্ষেত্রে আদার্স কন্ডিশনগুলো যেগুলো ওর্স কন্ডিশনগুলো তার মধ্যে চলে আসবে। আর বাচ্চার ক্ষেত্রে যেটা বললাম ম্যাক্রোসোমিয়া বেবি হতে পারে, আর মার প্রেগনেন্সিতেও পলিহাইড্রোমনিয়াস একটা ব্যাপার থাকে, পানি বেশি হয়ে যাবে, এটাও তার এক্সেশনাল, প্রিটার্ম লেবার চলে যেতে পারে। তো আর বাচ্চার ক্ষেত্রে ম্যাক্রোসোমিয়ার আগেই হয়তো
সময়ের আগেই প্রিটার্ম লেবারে চলে গেল অথবা করে ফেলতে হলো, এক্সেশনের জন্য অনেক সময় করে ফেলতে হয়, সেই ক্ষেত্রে তো বাচ্চা মা দুজনের জন্যই একটা মানে জীবনের ঝুঁকিও রয়েছে তাদের মধ্যে। তার কাছের মানুষগুলোর প্রতি আপনাদের কি পরামর্শ থাকে? নিশ্চয়ই এখানে শুধু তার চেয়েও সবচেয়ে বড় বেশি দরকার আসলে নিজের প্রতি নিজের কেয়ার থাকা প্রত্যেকটি মায়েদের জন্য। যে কোনো হাই রিস্ক প্রেগন্যান্সিতে আমরা যেটা পেশেন্টকে বলে দেই যে যখনই আপনার খারাপ লাগবে কোনো কিছুই হাইড করা যাবে না, যখনই খারাপ লাগবে আপনার যদি মনে হয় যে না আমার আমি নর্মাল না আমার একটু খারাপ লাগতেছে, সেই খারাপ লাগাগুলোই আপনি চলে আসবেন, এখন তো খুবই অ্যাভেলেবল, মানে নিজের পরিবর্তনটা নিজেই তো বুঝবো আমরা থেকে প্রথমে বোঝা যায়। তখনই একজন মা যখন মনে করেন যে তাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক বা একজন স্বাস্থ্য সেন্টারে যেতে হবে, তাকে হেলথ সেন্টারে, সেটি যাতে দেরি না করে। শহরের যারা আমরা আছি মা যারা তারা একটু কনসাস, তারা একটু সার্ভিস বেশি পায়, আর যারা গ্রামে আছে এটা গ্রামেই বেশিরভাগ হয়, কারণ গ্রামে এখনো 80% হোম ডেলিভারি হয়। আমরা আশা করব যাতে সেই সচেতনতা বোধটা সব মায়েদের মধ্যেই থাকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। প্রিয় দর্শক, বিআরবি হাসপাতাল স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক বিআরবি হসপিটালস স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি বিএসসিসি ভবন, সপ্তম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স নম্বর 9143386 থেকে 7 পর্যন্ত। ইমেল brbhospitalsswasthoprotidin@ntvbd.com। প্রিয় দর্শক, আপনার প্রিয় অনুষ্ঠান বিআরবি হাসপাতাল স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।